আমার বার্থডে ছিল 16ই জুন 2024 সানডে, এবং সেদিনই পড়েছিল ফাদার্স ডে। এবং সবারই একটা ইয়ে থাকে যে যে বার্থডে তোমাদেরও দেখার ইচ্ছা হয়, তাই আমি একটু লং করলাম এই এবার সকাল থেকে খুবই খাওয়া দাওয়া হয়েছে, কেক কাটার কোনো ভাবনা চিন্তা ছিল না। তো রাত্রিবেলা সবাই মিলে মাটা নিয়ে এলো কেক, এবং রাত প্রায় 10:30-11টা বাজে, তখন কেক টেক নিয়ে এসে বলে ধরা ঝপঝপ করে, আমি সামনে একটা টপ টপ পরে ধরাতে বসে গেছি, এবং মোমবাতি মোমবাতি সবই আমি ধরিয়েছি। এবং সবার এবং সবাই মোমবাতি ধরানোর পরে নেভাতেই ভুলে গেছিলাম, কেকটা কেটে দিলাম, এবং তারপরে মোমবাতিটা ধরিয়েছিল। দেখো ভাই বলছিল যে এই মোমবাতিটা নেবা কি তাড়াতাড়ি, যাই হোক তাড়াতাড়ি করে মোমবাতি নিভিয়ে সবাইকে কেক টেক কেটে দিলাম, গরমে কেকটা গলে আছে তাড়াতাড়ি করে। এবং মা বাবাকে ডাকলাম যে কেকটা কাটার, যেহেতু ফাদার্স ডে ছিল তো ওরা একটু ইয়ে করছো না আমি যাব না এরকম একটা ব্যাপার ছিল, তো সেই জন্য একটু ফট করে তুলছিলাম ইয়ে তুলছিলাম তোলা তোলা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু পরের দিন একটু বেরোতে হতো। তো সারা রাত্রিবেলা একটা ফটো ভিডিও পোস্ট করেছিলাম, এবং তোমরা পছন্দ করেছো এবং উইশ করেছো কি যাই না। এবং আমি সত্যিকারই বলতে কি মা বাবার উপর ভীষণ হ্যাপি, এবং সব থেকে বড় কথা হচ্ছে বাবার কাছ থেকে অনেক কিছু শেখার বিষয় আছে, যেটা একজন শিখিয়ে দিয়ে গেছিল, তো সেটা আমি অবশ্যই ইয়ে করবো। তাছাড়া হচ্ছে আমার তাছাড়া বড় কথা হচ্ছে ফাদার্স ডে ছিল। আর সত্যি বলতে কি তোমরা যারা ছোটরা আছো তারা তাদেরকে বলি, যারা একটু বড় হও তাহলে বুঝতে পারবে বাবার ইয়েটা, কারণ হচ্ছে কেন বাবাকে হিরো বলা হয়। সো তোমরা যারা ছোটো আছো বুঝতে পারবে, এবং যারা একটু মেচার মানে একটু বড় হয়েছো তখন কেন বাবাকে হিরো বলা হয়। এবং হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি।